গুড ইভিনিং বন্ধুরা, নমস্কার। আমি সুচিস্মিতা চৌধুরী, সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফটে এসেছি আপনাদের সামনে। আজকে আমি একটু আপনাদের সামনে একটুখানি ওই শিল্পকলা একে আঁকা ঝোঁকা করব। ব্যাপারটা কি জানেন, আমার মানে আমি আমার বাসস্থান যেটা, সেখানে আমি চেষ্টা করি সবটা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে, কিন্তু রান্নাঘরটা আমার যেটা আছে সেটাকেও আমি যতটা পারি সুন্দর করে সাজানোর চেষ্টা করি এবং চেষ্টা মতন রেখেওছি। কিন্তু যেটা এখন আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে হাতা খুন্তি এই সমস্ত ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো যেটা রান্নার কাজে ব্যবহৃত হয় সেইগুলো মানে রাখবার একটা অসুবিধে হয়ে গেছে। আছে একটা পট রয়েছে, কিন্তু সেটা ঠিক কোনোভাবেই সেরম ভালো কাজে আসছে না। সেই জন্যে আমি ঠিক করেছি যে আমি ওই জিনিসগুলো রাখবার জন্যে আমি একটা মানে কিছু তৈরি করব, এবং সেটা শুধু তৈরি করব না, সেটাকে সুন্দর করে একে সুন্দর করে রাখবো, ঠিক যেরকম আমার সব কিছু সুন্দরভাবে রাখা থাকে আমি সেভাবেই রাখতে ভালোবাসি এবং আমি চাইছি সেটা। আপনারা আমার সঙ্গে থাকুন।
বন্ধুরা, এটা আমার কাছে একটা মিক্সির পট, দেখুন, ছিল, পড়ে কাজে লাগে না, মিক্সিটা খারাপ হয়ে গেছিল, আর আমি আর একটা মিক্সি ব্যবহার করি, যে মিক্সিটার বয়স 35 বছর। 35 বছর হয়ে গেল সুমিটের মিক্সি, যখন মিক্সি প্রথম বেরোয় তখন থেকে আমি সেই মিক্সি ব্যবহার করি, আর এটা মাঝখানে আরেকটা মিক্সি ছিল, সেটা ব্যবহার করছিলাম, তা সেই মিক্সিটা খারাপ হয়ে গেছে। তারপরে এই যে পটটা রয়েছে, এই পটটা এমনি পড়েছিল, মানে কোনো কাজে লাগতো না, তা এটাকে আমি এখানে কারুকার্য করেছি। এবারে আমি এটাকে কিভাবে ইউটিলাইজ করি, আপনারা সঙ্গে থাকুন, দেখুন। দেখুন বন্ধুরা, আমি এখান মধ্যে আমার সমস্ত রান্না করার কুমতি যাবতীয় আছে আমি এখানটাকে রেখে দিচ্ছি। এটা আমার রান্নাঘরে এই বটিটা আমি সরিয়ে নিচ্ছি। আমি এটাকে এই জায়গায় রেখে দিলাম, আমি ইচ্ছে করে এভাবেও রাখতে পারি, এই আমি রেখে দিলাম। দেখুন আপনারা, জল দিই, আপনারা দেখুন বন্ধুরা, এখানটা এইভাবে আমি আলোতে নিয়ে এলে পরে বুঝতে পারবেন এই আমার রান্নার সমস্ত হাতা খুন্তি যা কিছু সব আমি এখানটাতে রাখলাম এর ভেতরে। আমি আগেই বলেছি যে আমি সমস্ত ঘরের যে কোনো কোণা থেকে শুরু করে যা কিছু আমি সাজাতে ভালোবাসি, এটা আমার হবি, তা আমি সেইভাবেই সাজিয়ে রাখি সব কিছু। তা আমি এখন আপাতত ওই আমার জিনিসগুলো, যেটা হাতা খুন্তি ইত্যাদি রাখার যেটা ছিল, একটা স্ট্যান্ড আমার ছিল, জানেন, আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এই স্ট্যান্ডটা ছিল, কিন্তু এটা না ভীষণ অসুবিধে হচ্ছিল, এটা একদম পুরো পড়ে যাচ্ছিল, জিনিসপত্রগুলো মানে হাতা খুন্তিগুলো ঠিক মতন বার করা যাচ্ছিল না, নানান অসুবিধে হচ্ছিল। সেই জন্য আমি ঠিক করলাম যে আমার এই পড়ে থাকা মিক্সির যে পটটা, সেই পটটাকে আমি সুন্দর করে ইউটিলাইজ করে আমি এখানে, দেখুন, এই যে আবার আপনাদের দেখাচ্ছি, এই যে এটা আমি এরকমভাবে রেখেছি, তার কারণ হচ্ছে যে যে কোনো জিনিসই সুন্দরভাবে রাখলে সেটা সুন্দর দেখায়, আমি সেই জন্যেই আমি এরকমভাবে রেখেছি। আপনারা দেখুন, এই যে আমি রান্নাঘরের এই কর্নারটা, যেটা এই যে কর্নার, এখানেও আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, এই যে দেখুন আপনারা,
আলুটা কম এখন, যেহেতু এখন রাত্রিবেলা সেজন্য আলোটা কম। যাই হোক, আপনাদের আমি দেখালাম যে এরমভাবে আমি এই এই জিনিসটিকে ইউটিলাইজ করেছি। দেখুন আপনারা, তাহলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আমি সুচিস্মিতা চৌধুরী আবার আপনাদের কাছে একদিন নতুন ব্লগ নিয়ে আসবো, সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফটের। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি, নমস্কার।